لا إله إلا الله. প্রিয় সুরিদ, আপনি ভাগ্যবান, আপনি একটি রমজান মাস পেয়েছেন। আসুন পবিত্র কোরআনের বাংলা মর্মবাণী উপলব্ধি আর ছোট ছোট কিছু বিষয় অনুসরণের মাধ্যমে আমরাও এবার অতিবাহিত করি একটি শ্রেষ্ঠ রমজান। রমজান মাসের সুস্পষ্ট লক্ষ্য হিসেবে আল্লাহ বলেছেন স্রষ্টা সচেতনতা, অর্থাৎ প্রতিটি কাজে স্রষ্টার বিধান খেয়াল রাখা। আর যত কোরআন চর্চা করবেন তত স্রষ্টা সচেতনতা বাড়বে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট পবিত্র কোরআনের বাংলা মর্মবাণী পড়ুন বা শুনুন। মর্মবাণী পৌঁছে দিন কমপক্ষে 40 জনকে। ঈদ উপহার কিংবা তার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ হিসেবেও দিতে পারেন। শেয়ার করুন আল কোরআন সাইট, ছড়িয়ে দিন মর্মবাণীর PDF। একটি জীবন বদলালেও আপনি পেতে পারেন কমপক্ষে 4900টি জীবন আলোকিত করার পুণ্য। রমজান খাদ্য সংযমের মাস, খাদ্যোৎসবের নয়। ইফতার ও সেহরিতে ভাজা পোড়া ও ভুরি ভোজ বর্জন করুন। দাওয়াতে গেলেও আপনার নিয়মেই ইফতার করুন। নামি হোটেলে ইফতার বা সেহরিতে যাওয়ার মাধ্যমে তথাকথিত স্ট্যাটাস বাড়ানো রোজার আত্মিক শূন্যতাকে নির্দেশ করে। পুরোপুরি বর্জন করুন এ প্রবণতা। ইফতারে বাইরে দাওয়াত না থাকলে বাসায় গৃহকর্মী ও অধীনস্থদের নিয়ে পরিবারের সবাই একসঙ্গে ইফতার করুন। ইফতারের 15 মিনিট আগে খেজুর পানি সামনে নিয়ে সবাই মিলে বসুন। হে মানুষ শোনো সিডি থেকে পবিত্র কোরআনের বাংলা দোয়ায় নিজেদেরকে নিমগ্ন রাখুন। সেহরির আগে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন। সেহরি শেষে কিছুক্ষণ বজ্রাসনে বসুন, আল কোরআন বাংলা মর্মবাণী অডিও শুনতে থাকুন। ফজরের নামাজ শেষেও যতক্ষণ ইচ্ছা কোরআনের বাংলা মর্মবাণী শুনতে পারেন। তারপর মেডিটেশন করে দিনের কাজ শুরু করুন। সেহরির পর বিছানায় গড়াগড়ি করা বা ঘুমানোর অভ্যাস যত এড়ানো যায় তত ভালো। নামাজ জামাতে আদায়ের চেষ্টা করুন। নামাজের পর নীরবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাসবিহ পাঠ করুন। পরচর্চা ও গীবত নিজে করবেন না, অন্যরা করলেও তাতে অংশ নেবেন না। অপ্রয়োজনীয় কথা, বিতর্ক, ঝগড়া, উত্তেজনা ও চেঁচামেচি থেকে দূরে থাকুন। খাদ্যে ভেজাল, ওজনে কম দেয়া, রমজান ও ঈদ উপলক্ষে অতিরিক্ত মুনাফা, অসহায়ের ওপর জুলুম করা থেকে বিরত থাকুন। যত বেশি সময় সম্ভব আল্লাহর মহিমা ও গুণাবলী নিয়ে ভাবুন, তার নৈকট্য লাভের উপায় নিয়ে চিন্তা করুন। নিয়মিত মেডিটেশন করুন। শুক্রবার পরিচিতদের নিয়ে সাদাকায়নে আসুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাটির ব্যাংকে দান করুন। সংঘবদ্ধ দানে প্রত্যেক দাতা পুরো দানের অংশীদার হন। আর রমজানে সংঘবদ্ধভাবে হওয়ার ফলে এ দান 4900 গুণ বরকতের। অংশ নিন করসেবায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করাকে এতেকাফের চেয়েও বেশি সওয়াবের বলে উল্লেখ করেছেন। কোয়ান্টাম জাকাত ফান্ডে আপনার জাকাত দিন। রূপার বর্তমান বাজার দর হিসেবে 32,000 টাকা এক চান্দ্র বছর জমা থাকলে আপনি জাকাত দাতা। আপনাকে অভিনন্দন। রমজানে জাকাতের অর্থ কোয়ান্টাম জাকাত ফান্ডে প্রদান 4900 গুণ বরকতের। রোগ ও সমস্যা মুক্তিতে ধ্যানের স্তরে প্রার্থনার জন্যে সৎকা হিলিংয়ে নাম দিন। আপনি সাইকি হলে হিলিংয়ে অংশ নিন। কোয়ান্টাম ওয়েবসাইটের উইচবোর্ডে নিজের ও পরিচিতদের জন্য দোয়ায় নাম দিন। রক্তদান অত্যন্ত পুণ্যের। কোয়ান্টাম ল্যাবে আপনার দেয়া এক ব্যাগ রক্তে বাঁচতে পারে 4টি প্রাণ। রমজানে রক্তদান কমপক্ষে 280 জনের প্রাণ বাঁচানোর সমান পুণ্যের হতে পারে। তাই সুযোগ করে কোয়ান্টাম ল্যাবে এসে রক্ত দিন। বিশিষ্ট মুফতিদের অভিমত হচ্ছে ইফতারের পরে বা শারীরিক সামর্থ্য থাকলে রোজা রেখেও রক্ত দেয়া যায়।
ধ্যানের স্তরে বাংলা ভাষায় কোরআনের মর্মবাণী শোনা ও মানার আকুতি তৈরির এক অনন্য সুযোগ কোয়ান্টানে খাতমে কোরআন। টানা সাত দিনে মোট 52 ঘন্টায় এই খতম 124,85,20,000 বছর নফল ইবাদতের চেয়েও উত্তম। আত্মশুদ্ধি ও হক্কুল ইবাদে সাধ্যমতো সর্বোচ্চ প্রয়াস দিয়ে সার্থক করে তুলুন এবারের রমজান।